এদিকে রাজধানী সহ সারা দেশে জামায়াতের হামলার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ময়মনসিংহ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন এবং সমাবেশ করেছে ময়মনসিংহের সাংবাদিকরা। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে মিডিয়া কর্মীরা। এ সময় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে জামায়াত শিবির এবং 12টি সমমনা ইসলামী দলের নেতাদের গ্রেফতারের দাবি জানান তারা। গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাংবাদিকরা। এ সময় সেখানে যোগ দেয় মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, যুবলীগ সহ সর্বস্তরের মানুষ। জাতীয় পতাকার অবমাননা এবং শহীদ মিনারে হামলা ও সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সাংবাদিকরা। ঝিনাইদহ সহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। এই কর্মসূচিতে অংশ নেয় 6 উপজেলার সাংবাদিকরা।